আজকের জিওমেট্রি পাজল 5 টিও খুবই ইন্টারেস্টিং। দেখো সমস্যাটিতে তিনটি রেকটেঙ্গেল বা আয়তক্ষেত্র এইভাবে পাশাপাশি রয়েছে এবং এই ক্ষেত্রে এই আয়তক্ষেত্র দুটির টোটাল দৈর্ঘ্যটি দেওয়া রয়েছে 9 একক এবং বিপরীত পক্ষে এই আয়তক্ষেত্র দুটির টোটাল দৈর্ঘ্যটি দেওয়া রয়েছে 11 একক এবং এর সাথে প্রান্তের আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফল প্রদত্ত রয়েছে যথাক্রমে 41 বর্গ একক এবং 53 বর্গ একক। এই ক্ষেত্রে মাঝের আয়তক্ষেত্রটি বা ব্লু রেকটেঙ্গেলটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এটিকে কিভাবে খুব সহজেই সমাধান করা যায়। তাহলে এটি সমাধান করার জন্য প্রথমেই আমরা এই মাঝের ক্ষেত্রফলটিকে এ বর্গ একক ধরে নিলাম। এখানে এই সমস্যাটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আয়তক্ষেত্রগুলির প্রত্যেকটির প্রস্থ কিন্তু একই এবং সেই প্রস্থটিকে যদি x হিসাবে ধরে নেওয়া হয় তাহলে লক্ষ্য করে দেখো এখানে প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থ কিন্তু x একক করে। এই ক্ষেত্রে যদি আমরা এই আয়তক্ষেত্রটির কথা ভাবি, এখানে টোটাল এই আয়তক্ষেত্রটির কথা ভাবি, তাহলে লক্ষ্য করে দেখো এই আয়তক্ষেত্রটির কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 9 একক এবং প্রস্থ দেওয়া আছে x একক। তাহলে এই ক্ষেত্রে এটির ক্ষেত্রফল সমান হয়ে যাবে এই 41 প্লাস এ। দেখো টোটালটির ক্ষেত্রফল হলো 41 প্লাস এ, এই 41 প্লাস এ তার মানটি হয়ে গেল এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 9 ইনটু এক্স। একই রকম ভাবে যদি আমরা ডান দিকের এই আয়তক্ষেত্রের কথা ভাবি, এখানে এই আয়তক্ষেত্রের কথা ভাবি, তাহলে এই আয়তক্ষেত্রটির জন্য দৈর্ঘ্য হলো 11 একক কারণ টোটাল দৈর্ঘ্যটি দেওয়া আছে 11 একক এবং প্রস্থ কিন্তু সেই এক্স। তাহলে এক্ষেত্রেও আমরা পাচ্ছি এই এ প্লাস 53 বা 53 প্লাস এ সমান এই টোটাল এরিয়াটি মানে হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 11 গুণিত এক্স। এখন যদি আমরা এই সমীকরণ দুটিকে ভাগ করে দিই তাহলে কিন্তু এক্স টি খুব সহজে এলিমিনেট হয়ে যাবে। সেক্ষেত্রে এই 41 প্লাস এ ডিভাইডেড বাই 53 প্লাস এ সমান 9/11। তাহলে এটিকে যদি আমরা সমাধান করি এক্ষেত্রে পাচ্ছি 11 গুণিত এ প্লাস 11 গুণিত 41 সমান 9 ইন্টু 53 প্লাস 9 ইন্টু এ। তাহলে এক্ষেত্রে এখান থেকে পাওয়া যাচ্ছে 11 এ মাইনাস 9 এ সমান 53 গুণিত 9 মানে 477 মাইনাস 11 গুণিত 41 মানে 451। অর্থাৎ এখান থেকে পাওয়া গেল 2 এ সমান 26, তার মানে এ সমান হয়ে গেল 26/2 অর্থাৎ 13। অর্থাৎ এই মাঝের ব্লু এরিয়াটির পরিমাণ হলো 13 বর্গ একক। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার।